স্থিতিশীল সরকারের কারণে দেশে দ্রুত উন্নয়ন হচ্ছে। মানুষ জানেন, আমি যখন কোনো অঙ্গীকার করি আমি তা পূরণ করি। সোমবার গুজরাটের মেহসানায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী এদিন মেহসানায় 5,950 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, আজ 30 অক্টোবর এবং আগামীকাল 31 অক্টোবর এই দুটি দিনই আমাদের জন্য খুব অনুপ্রেরণাদায়ক। আজ গোবিন্দ গুরুজির মৃত্যুবার্ষিকী, যিনি স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, আর আগামীকাল সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। আমাদের প্রজন্ম বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি দেখেছে। আমরা সর্দার প্যাটেলের প্রতি আমাদের সর্বোচ্চ ভক্তি প্রদর্শন করেছি। আগামী প্রজন্ম সর্দার প্যাটেলের মূর্তির দিকে তাকাবে, কিন্তু তারা মাথা নত করবে না, তাদের মাথা উঁচু করে থাকবে। প্রধানমন্ত্রী আরও বলেন, আজ 600 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পগুলি কৃষকদের শক্তিশালী করবে। এই প্রকল্পগুলির কারণে মেহসানায় আশেপাশের সমস্ত জেলা উপকৃত হবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, সমগ্র বিশ্ব এখন ভারতের উন্নয়ন নিয়ে আলোচনা করছে। চাঁদে ভারতের অবতরণকে বিশ্বজুড়ে প্রশংসা করা হয়েছে এবং বিশ্ব অবাক হয়েছে যে আমরা কিভাবে G20 শীর্ষ সম্মেলন আয়োজন করেছি। એટલા બધા લોકોના સુખને માટે થઈને તેજ ગતિથી કામોની અંદર સીધે સીધો ફાયદો આ ક્ષેત્રના વિકાસ માટે બળવાનો છે। વિકાસના કાર્યો માટે હું ગુજરાતના લોકોને ખૂબ ખૂબ અભિનંદન આપું છું, અનેક અનેક શુભકામનાઓ આપું છું। મારા વાલા પરિવારજનો, ભારતના વિકાસની ચર્ચા આજે પૂરી દુનિયામાં થઈ રહી છે, થઈ રહી છે કે નથી થઈ રહી? જરા ખખડીને બોલો ને, આખી દુનિયામાં ભારતના વિકાસની ચર્ચા થઈ રહી છે કે નથી થઈ રહી? અને તમે જોયું હશે હમણાં આપણા ભારતે ચંદ્રયાન પર ભારત પહોંચ્યું। ગામડાનો માણસ હોય, દિશાનું પગથિયું ના ચડ્યો હોય, 80-90 વટાવી ચૂક્યો હોય, એને એમ લાગે છે કે ભારતે ખૂબ મોટું કામ કર્યું અને ભારતને ચંદ્ર સુધી પહોંચાડી દીધો। દુનિયાના દેશો કોઈ ત્યાં પહોંચ્યું નથી, ત્યાં આપણું ભારત પહોંચ્યું કે પહેલા। બ્યુરો રિપોર્ટ, આરઈ ન્યૂઝ।